হ্যালো বন্ধু, একটা আলাদিনের চেরাক পাইছি বুঝছিস। আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আপনি অনেক ফেসিলিটিস পাবেন। এই ধরেন, বিয়ের পর আমি থালা বাসন মেজে দেবো, রান্না বান্না করে দেবো, আপনার কাপড় চোপড় ধুয়ে দেবো, আপনার কাপড় চোপড় ইস্ত্রি করে দেবো। তারপর ধরেন আপনি যখন স্টার জলসা দেখছেন তখন আপনাকে খাইয়ে দেবো। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, এবছর আমাদের ব্যাংক থেকে একটা ক্যাম্পেইন ছিল। এই ক্যাম্পেইনে একজন ক্লায়েন্ট 1 কোটি টাকা জিতেছেন, ওনার নাম মিস্ত্রি। আচ্ছা, ওই যে সুন্দরী ম্যাডামটা? হ্যাঁ, বেশ ভালো খবর তো। তো স্যার, আমি কী করতে পারি? আপনি তার কাছে খবরটা পৌঁছে দেবেন, কিন্তু মাথা রাখবেন খবরটা তার কাছে এমনভাবে পৌঁছাতে হবে যাতে উনি কোনোভাবে হার্ট অ্যাটাক না করে। হার্ট অ্যাটাক কেন করবে স্যার? এটা তো খুশির সংবাদ, এটা পাওয়ার পর তো ওনার আনন্দিত হওয়ার কথা। জি না, গত বছর একইভাবে আমাদের একজন ক্লায়েন্ট 1 কোটি টাকা জিতেছিলেন, কিন্তু তাকে খবরটা দেওয়ার পর তিনি খুশিতে হার্ট অ্যাটাক করেছিলেন। তাই আমরা এবছর কোনো রিস্ক নিতে পারছি না। কোনো ক্লায়েন্ট যদি খুশিতে হার্ট অ্যাটাক করে, এটা আমাদের কোম্পানির জন্য অনেক বড় বদনাম হয়ে যাবে। তাই আপনি তার কাছে খবরটা এমনভাবে পৌঁছাবেন যাতে উনি কোনোভাবেই হার্ট অ্যাটাক না করেন। স্যার, এই বিষয়ে আপনি কোনো টেনশন করবেন না, আমার তো এক্সপিরিয়েন্স আছেই। আর তাছাড়া আমি ওনাকে এমনভাবে অ্যাপ্রোচ করবো উনি কোনোভাবেই হার্ট অ্যাটাক করবে না। আপনি একটা কাজ করেন, ওনার অ্যাড্রেসটা আমাকে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি তো রুমে যান, আমি ওনার ফাইলটা পাঠাচ্ছি, ফাইলে সব নাম ঠিকানা দেওয়া আছে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধু, একটা আলাদিনের চেরাক পাইছি বুঝছিস, কিন্তু কষ্ট লাগতেছে এই চেরাকটা অন্য কাউকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, ওই প্ল্যানটাই করতেছি। ধর সুন্দরী মেয়েটারে পটায় যদি আমি আমার প্রেমে ফেলতে পারি, সাপও আমার লাঠিও আমার। আচ্ছা বন্ধু, মেয়েটা আমার সামনে, তুই ফোনটা রাখ। হ্যালো বাবা। আচ্ছা, আমি তোমাকে বললাম না যে আমার একটা BMW কার লাগবে? আর আমার প্যারাডো কারটা তো হচ্ছে না। হ্যাঁ, আর শোনো আমি কি বলি, আমার কিন্তু আমেরিকাতে একটা বাড়ি লাগবে। আমার ঢাকার 6-6টা বাড়ি, কিন্তু আমার ভালো লাগছে না। হ্যাঁ, আর শোনো, যদি সম্ভব হয় তাহলে এই মাসেই কিন্তু আমাকে প্রাইভেট হেলিকপ্টারটা কিনে দিবে, ঠিক আছে? হ্যালো দোস্ত, দেশে না প্রচুর গবের ছেলে দিয়ে ভরে গেছে রে, মানে ফোন উল্টা করে চাপাবাজি শুরু করতেছে, ভাবা যায় বল? এক্সকিউজ মি ম্যাডাম, আমি আসলে অভিনয় রিহার্সাল করছিলাম। আসলে আমার সামনে একটা সিনেমার অভিনয় আছে, তো তো সেখানে অডিশন দিব আর কি। ও আচ্ছা, তাই, ঠিক আছে, বেস্ট অফ লাক। হ্যাঁ বন্ধু, আরে এই মেয়ে তো ভীষণ চালাক, মনে হচ্ছে না কাজ হবে। ওর নিউজটা ওরে দিয়ে দিই, আরেকবার ট্রাই করবো। আচ্ছা ঠিক আছে, শেষবার মতো একবার ট্রাই করে দিই। দোস্ত, আমার কপালটা হচ্ছে ফালুদা কপাল, মানে সবাই শুধু আমার সাথে মজাই নেয়। হ্যাঁ রে, এবার থেকে তাই করতে হবে, সবার সাথে আমারই মজা নিতে হবে। দোস্ত, তুই ফোনটা রাখতো, তোকে আমি পরে ফোন দিচ্ছি, ছেলেটা আবার আসছে। মিস তিথি, আমি আপনাকে অনেক পছন্দ করি। আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আপনি অনেক ফেসিলিটিস পাবেন। এই ধরেন, বিয়ের পর আমি থালা বাসন মেজে দেবো, রান্না বান্না করে দেবো, আপনার কাপড় চোপড় ধুয়ে দেবো, আপনার কাপড় চোপড় ইস্ত্রি করে দেবো। তারপর ধরেন আপনি যখন স্টার জলসা দেখছেন তখন আপনাকে খাইয়ে দেবো। এছাড়া বিয়ের পর যখন আমাদের বাচ্চা কাচ্চা হবে, সেই বাচ্চা কাচ্চাকে লালন পালন থেকে শুরু করে তাদের স্কুলে নেওয়া পর্যন্ত সব কাজ আমি করে দেবো। আপনি প্লিজ স্বামী হিসেবে আমাকে প্রি বুকিংটা দিয়ে দিন, আপনার জন্য আমি সব করতে পারবো। সরি, আই এম নট ইন্টারেস্টেড। নতুন কিছু যদি বলার থাকে তাহলে বলতে পারেন। আপনি আমাকে বলেন যে আপনার জন্য কী করতে হবে, আমি তো বললাম আপনার জন্য আমি সব কিছু করতে পারবো। আচ্ছা, সব করতে পারেন? জি। ওই যে সামনের দোকান থেকে 1 প্যাকেট দুধ নিয়ে আসেন, যান। ও আচ্ছা, আপনি দুধ খাবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর কিছু লাগবে? আর ওই সামনের ভ্যান থেকে একটা আনারস নিয়ে আসবেন। ও আচ্ছা ঠিক আছে। কিন্তু দুধ আর আনারস কি আপনি একসাথে খাবেন? আপনি খাবেন, আপনি খেয়ে প্রমাণ দিবেন যে আপনি আমাকে ভালোবাসেন। আপনি কি পাগল হয়ে গেছেন? দুধ আর আনারস কি কেউ একসাথে খায়? পাগল কি আমি হয়েছি নাকি আপনি? আপনি। আসসালামু আলাইকুম স্যার। শাহু সাহেব, কোথায়? একটা নিউজ দিতে কি এত সময় লাগে? স্যার, আমি আজকের মধ্যেই নিউজটা দিয়ে দিব। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন, ওনার জন্য কোনোভাবেই হার্ট অ্যাটাক না।
স্যার এই বিষয়ে আমার পুরো অভিজ্ঞতা আছে, আমি বিষয়টা হ্যান্ডেল করছি, কোনো সমস্যা নেই। আচ্ছা আপনার প্রবলেমটা কি বলবেন? আপনি ফলো করতে করতে রেস্টুরেন্ট পর্যন্ত চলে আসছেন, আপনি চাচ্ছেনটা কি? ম্যাম আমি আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য এখানে এসেছি। আচ্ছা কি ইম্পর্টেন্ট কথা একটু শুনি। ম্যাম আমি বাংলা ব্যাংকের একজন কর্মকর্তা, আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য এখানে এসেছি, কিন্তু তার আগে বলুন আপনি মানসিকভাবে রেডি আছেন তো? আপনি প্লিজ শান্ত হন, নিজেকে সংযত রাখুন। আমি একদম ঠিক আছি, আপনি বলবেন আপনি এক্স্যাক্টলি কি বলতে চাচ্ছেন? আপনার হার্টে কোনো প্রবলেম নেই তো? আমার হার্ট একদম ঠিকঠাক আছে। প্রেশার ঠিক আছে? আমার প্রেশার আর আমি দুইটাই ঠিক আছি। আর আপনি একটু বলবেন যে আপনি এক্স্যাক্টলি কি বলতে চাচ্ছেন? একবার আপনি সিনেমায় অডিশন দিচ্ছেন, একবার আপনি ব্যাংক কর্মকর্তা, এখন আবার ডক্টরের মতন জেরা করছেন, কি চাইছেন কি আপনি? হ্যাঁ আচ্ছা ম্যাম, ধরেন আপনি লটারিতে 1 কোটি টাকা জিতছেন, সেই নিউজটা যদি আমি আপনাকে দেই তখন আপনি কি করবেন? সেখান থেকে 50 লক্ষ টাকা আমি আপনাকে দিয়ে দিব আর আমি আপনাকে বিয়ে করে নেব। কি বলেন? আচ্ছা ঠিক আছে আমি এখনই আসতেছি। ও মাই গড, ওনার এই অবস্থা কি করে হলো? আরে আমি তো বলতে পারবো না, কথা বলছিল হঠাৎ করে পড়ে গেল, মেবি সুগার ফল করেছে। উনি কি আপনাকে কোনো নিউজ দিয়েছে? কিসের নিউজ? আমার হাতে যে কাগজটা আছে না এটার মূল্য 1 কোটি টাকা, এটা যদি আমি আপনাকে দিই তাহলে আপনি কি করবেন? তার থেকে 50 লক্ষ টাকা আমি আপনাকে দিয়ে দিব, তারপর আপনাকে বিয়ে করে নিব। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন আর আপনার হাতে ফুল কেন? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কেন আর আপনার হাতে ফুল কেন? আমি তিথি ম্যাডামের কাছে এসেছি আর তিথি ম্যাডাম আমাকে বলেছে যে উনি আমাকে বিয়ে করবে প্লাস 50 লাখ টাকা দিবে। জি না, তিথি আমাকে বলেছে উনি আমাকে বিয়ে করবে আর আমাকে 50 লাখ টাকা দেবে। ওকে, আপনাকে কখন বললো যে উনি আপনাকে বিয়ে করবে? সেটা কেন আমি আপনাকে বলবো? হ্যাঁ বলতে হবে, কারণ তিথি আমার। আপনার তিথি মানে? তিথি আমার। আপনি যান এখান থেকে, ফোটেন। যাবো মানে? আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আমি আপনার অফিসের বস, আমি যাবো কেন? আপনি যান। আমি অলরেডি ভুলে গেছি তো কি করবেন, আপনি মারবেন? বলেছি তিথি আমার। হচ্ছে না তিথি আমার, নো তিথি আমার, আমি বলছি আমি বলছি আমার, তিথি আমার, স্টপ না, তিথি আমার, আমার তিথি আমার, আমার স্টপ, আমি বলেছি আপনাকে তিথি আমার, আমি আপনাকে সব সব আমি বলেছি আপনি তিথি আমার, নো তিথি আমার, আমি বলছি আমি বলছি আমার, তিথি আমার, তিথি আমার, শুধু তিথি আমার, আমি বলছি তিথি আমার, বলছি আমার, এই তিথি আমার, এই আমি বলছি, আমি বলছি তিথি আমার, আমি বলছি। এই তোমাদের দুজনের সমস্যা কি? হ্যাঁ আমার বাসার পিছনে এসে মারামারি করতেছো কেন? অসভ্যের মতো চিল্লাচ্ছো কেন? হ্যাঁ ম্যাডাম আপনি বলেন তো, আপনি কার বলেন? এক্সকিউজ মি, আমি কার মানে? আপনি আমাকে বললেন না আমি যদি আপনাকে নিউজটা দিতে পারি তাহলে আপনি আমাকে 50 লাখ টাকা দিবেন প্লাস আমাকে বিয়ে করবেন, এটা ওরে বুঝায় বলেন? আরে এটা তো আমি মজা করে বলেছি। আর আপনি কি আমাকে নিউজটা দিতে পেরেছিলেন? পারেননি তো, নিউজ দেওয়ার আগে আপনি ফুস মানে সেন্সাস হয়ে পড়ে গেলেন। পেরেছিলেন নিউজটা দিতে? আমি না আগে জানতাম যে তিথি আপনাকে পছন্দ করে না, তিথি আমাকে পছন্দ করে, বলে দেন তো ওনার একটু। এই আপনি একদম চুপ করে থাকেন, আপনারা যদি সামান্য নিউজ দিতে বেহোস হয়ে পড়েন তাহলে আপনারা সুযোগটা পাবেন কি করে? আর আমি অলরেডি টাকাটা উঠিয়ে গরিব দুঃখীদের দান করে দিয়েছি। মানে কি 1 কোটি টাকা আপনি গরিব দুঃখীদেরকে দিয়ে দিলেন? হ্যাঁ মাত্র 1 কোটি টাকাই তো।
এক কোটি টাকা আপনার কাছে মাত্র? আপনার ব্যাংক কর্মকর্তা ঠিক আছে, কিন্তু এতটা বলদ কি করে হয় সেটা আমার জানা ছিল। মানে আমার বিষয়ে একটু জানবেন না কে আমি? আপনি কে? আমার জন্ম আমেরিকাতে, আমার বাবা আমেরিকার বিশিষ্ট শিল্পপতি, মা বাংলাদেশ, আমি তাই মনে প্রাণে বাংলাদেশি। গত বছর আমি বাংলাদেশে এসেছিলাম গরিব দুঃখীদের 100 কোটি টাকা অনুদান করার জন্য। এসে দেখি আপনাদের ব্যাংক একটা সুযোগ দিচ্ছে, লটারির সুযোগ, তাই আমিও শখ করে কেটে ফেললাম। আর ভাগ্যক্রমে টাকাটা আমি পেয়ে গেলাম, আর পাওয়া মাত্রই গরিব দুঃখীদের মধ্যে টাকাটা আমি দান করে দিয়েছি। এই পৃথিবীতে আমাদের চেয়ে গরিব দুঃখী আর কে আছে? আপনি চাইলে টাকাটা আমাদেরকেও দিতে পারেন। মিস্টার সাগর, আপনাকে আমার ভালো লেগেছিল, আপনি যদি ঠিকঠাকভাবে নিউজটা দিতে পারতেন ভেবে দেখতাম। যাই হোক, নেক্সট টাইম লটারির নিউজ দিতে গেলে বেহুশ হয়ে পড়বেন না, নিজেদেরকে শক্ত রাখুন আর মিথ্যা পরিহার করুন। ভালো থাকবেন। অনেক বড় একটা পার্টি ছিল, হাতছাড়া করলাম। আর আপনার জন্য, আপনি যদি অজ্ঞানটা না হইতেন না টাকাটা আমরা ঠিকই পাইতাম। অজ্ঞান না হলে মনে হয় টাকাটা আমি আপনারা দিয়ে দিতাম, আমি তোরে বিয়ে করে আমেরিকা চলে যেতাম, অবশ্য আপনারা এমপ্লয়ি হিসেবে রাখতাম। সাগর সাহেব, আপনি কিন্তু এখনও ভুলে যাচ্ছেন যে আমি আপনার বস।